ফের নিম্নমুখী পশ্চিমবঙ্গের আলুর দাম হু হু করে কমলো পশ্চিমবঙ্গের আলুর দাম। গত দিনের থেকে বস্তা পিছু 10-20 টাকা পর্যন্ত কমলো পশ্চিমবঙ্গের আলুর দাম। আলুর সঙ্গে পাল্লা দিয়ে কমলো বীজের দাম, হু হু করে কমলো পাঞ্জাব বীজের দাম। এক ধাক্কায় 400-500 টাকা পর্যন্ত কমলো পাঞ্জাব বীজের দাম। ফের চিন্তায় বীজ ব্যবসায়ীরা, আরও বেশ কিছুটা কমতে পারে বীজের দাম, এমনটাই জানাচ্ছে বিশেষজ্ঞ মহল। চলুন তাহলে দেখে নিই পশ্চিমবঙ্গের কোথায় এবং কোন কোয়ালিটি আলুর কী দাম যাচ্ছে, বন্ডের কী দাম যাচ্ছে এবং 50 কেজি ডালা এবং গিলা কোয়ালিটি আলুর কী দাম যাচ্ছে। তার সঙ্গে জেনে নেব 50 কেজি পাঞ্জাব, জ্যোতি, পোগরাজ, কেবাই, হিমাঙ্গিনি আলু বীজের কী দাম যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটি জায়গার আলুর বাজার দর, ফলন, লোডিং আনলোডিং রিপোর্ট জানতে আমাদের চ্যানেল আরজি এগ্রিকালচার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমরা ভিডিও ছাড়লে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। চলুন তাহলে দেখে নিই পশ্চিমবঙ্গ কোথায় 50 কেজি জ্যোতি, পোগরাজ, কেবাই, হিমাঙ্গিনি আলুর কী দাম যাচ্ছে এবং বন্ডের কী দাম যাচ্ছে এবং 50 কেজি ডালা এবং গিলা কোয়ালিটি আলুর কী দাম যাচ্ছে। তার সঙ্গে জেনে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জ্যোতি এবং পোগরাজ আলুর বীজের কী দাম যাচ্ছে। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার গুসকরায় 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম যাচ্ছে 370-380 টাকা প্রতি বস্তা এবং 50 কেজি গড় জ্যোতি আলুর দাম যাচ্ছে 570-580 টাকা প্রতি বস্তা এবং 50 কেজি জ্যোতি আলু বীজের দাম যাচ্ছে 1500-2000 টাকা প্রতি বস্তা। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার গড়বেতায় 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম যাচ্ছে 395-400 টাকা প্রতি বস্তা এবং 50 কেজি কেবাই আলুর মন্ডের দাম যাচ্ছে 440-450 টাকা প্রতি বস্তা এবং 50 কেজি গড় কেবাই আলুর দাম যাচ্ছে 630-640 টাকা প্রতি বস্তা এবং 50 কেজি গড় জ্যোতি আলুর দাম যাচ্ছে 580-590 টাকা প্রতি বস্তা। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বদনগঞ্জে 50 কেজি জ্যোতি আলুর মন্ডের দাম যাচ্ছে 380-390 টাকা প্রতি বস্তা এবং 50 কেজি গড় জ্যোতি আলুর দাম যাচ্ছে 560-570 টাকা প্রতি বস্তা এবং এইখানে 50 কেজি পাঞ্জাব জ্যোতি আলু বীজের দাম যাচ্ছে 1500-2000 টাকা প্রতি বস্তা। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কোতুলপুরে 50 কেজি জ্যোতি আলুর মন্ডের দাম যাচ্ছে 380-390 টাকা প্রতি বস্তা এবং 50 কেজি গড় জ্যোতি আলুর দাম যাচ্ছে 570-580 টাকা প্রতি বস্তা। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কোতুলপুরে 50 কেজি জ্যোতি আলুর বীজের দাম যাচ্ছে 1500-1900 টাকা প্রতি বস্তা। পশ্চিমবঙ্গের মেমারিতে 50 কেজি ডালা কোয়ালিটি জ্যোতি আলুর দাম যাচ্ছে 730-740 টাকা প্রতি বস্তা। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার রোড চন্দ্রকোনায় 50 কেজি জ্যোতি আলু বীজের দাম যাচ্ছে 1400-1900 টাকা প্রতি বস্তা এবং 50 কেজি পোগরাজ আলু বীজের দাম যাচ্ছে 800-1100 টাকা প্রতি বস্তা। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সোনামুখীতে 50 কেজি জ্যোতি আলুর মন্ডের দাম যাচ্ছে 370-380 টাকা প্রতি বস্তা এবং 50 কেজি গড় জ্যোতি আলুর দাম যাচ্ছে 570-580 টাকা প্রতি বস্তা এবং ওইখানে 50 কেজি জ্যোতি আলু বীজের দাম যাচ্ছে 1500-2000 টাকা প্রতি বস্তা। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়পুরে 50 কেজি জ্যোতি আলুর মন্ডের দাম যাচ্ছে 380-390 টাকা প্রতি বস্তা এবং 50 কেজি গড় জ্যোতি আলুর দাম যাচ্ছে 570-580 টাকা প্রতি বস্তা। এক বস্তা পাঞ্জাব জ্যোতি আলু বীজের দাম যাচ্ছে 1500-2000 টাকা প্রতি বস্তা এবং বায়োটেক হরদের সঙ্গে জ্যোতি আলু বীজের দাম যাচ্ছে 2200 টাকা প্রতি বস্তা। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় একটি লাইক করে আমাদেরকে উৎসাহ করবেন এবং পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটি জায়গার আলুর বাজার দর, ফলন, লোডিং আনলোডিং রিপোর্ট জানতে আমাদের চ্যানেল আরজি এগ্রিকালচার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমরা ভিডিও চললে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।